انتقر كمان آخر زمان البيغمبر سيد المرسلين خاتم النبيين رحمة للعالمين علي رضي الله تعالى عنه استرير فريتشوية دوار فور اي قبر داك دي الله ارو موكرة تبوك আমি কবরের মধ্যে কার পরিচয় চলে না কে নবীর কন্যা কে হাসান হুসাইনের মা কে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী কে ফাতেমা কে জান্নাতের সর্দারনী আমি কবরে তো পরিচয় চাই না কবর বলল আমার ভিতরে রেখে যাও যদি আমল ভালো থাকে তাহলে আমি কবরের আচরণ ভালো হবে আর যদি আমল বদ হয়ে যায় আমি কবর দেখব না রাসূলের কন্যা দেখব না আলীর সহধর্মিনী দেখব না ওই যে অন্ধকার কবর যেই কবরের মধ্যে আমাদেরকে দাফন করা হবে ওই কবর আমাদেরকে ডাক দিয়া দিয়া বলে আমাদেরকে সতর্ক করে বলে ও আল্লাহর বান্দা আল্লাহর গোলাম আমি এক মাটির ঘর আমি অন্ধকার ঘর আমি পোকামাকড়ের ঘর আমি সাপ বিচ্ছুর ঘর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন وإنه لا تكلم في كل يوم ثلاث مرات فيقول رسول كريم صلى الله عليه وسلم حديث شريف المدّي بولن نتم প্রত্যেক দিন ডাক দিয়া দিয়া বলে প্রত্যেক দিন বান্দাকে ডাক দিয়া ঘোষণা দিয়া দিয়া বলে انا بيت الظلمة انا بيت الوحشة انا بيت الدو এইভাবে মৃত্যু ডাক দিয়া দিয়া বলে বলে আনা বাইতুজ জুলমাতি ও আল্লাহর বান্দা আল্লাহর গোলাম আনা বাইতুজ জুলমা আমি অন্ধকার ঘর আনা বাইতুল ওয়াহশাতি আমি ভয়ভীতির ঘর আনা বাইতুল ওয়াহদা আমি একাকীর ঘর বকুই কবর ডাক দিয়া দিয়া বলে ও আল্লাহর বান্দা আল্লাহর গোলাম আমার ভিতরে কোনো বাতি নাই আমার ভিতরে কোনো সাথী নাই আমার ভিতরে কোনো আরাম আয়েশের কোনো বিছানা নাই ওই কবর এই ইঙ্গিত দেয় ও আল্লাহর বান্দা আল্লাহর গোলাম আমি অন্ধকার কবরের ভিতরে আসার পূর্বে অন্ধকার কবরের ভিতরে তুমি আগমন করার পূর্বে আমুল নামক সাথী বানায় আনিয়ে আসো আমুল নামক সাথী বানায় নিয়ে আসো আমুল নামক বাতি বানায় নিয়ে আসো আমুল নামক বিছানা বানায় নিয়ে আসো আমি অন্ধকার ঘর এই কবর আমাদেরকে ডাক দিয়া দিয়া বলে কিন্তু এই দুনিয়ার জন্য আমরা কত কান্না করি এই দুনিয়ার জন্য কত আমার ভালোবাসা স্ত্রী মায়া মোহাব্বত স্ত্রীর জন্য ভালোবাসা ছেলে সন্তানের জন্য ভালোবাসা বাবা মায়ের জন্য ভালোবাসা কিন্তু ওই অন্ধকার কবরে যখন আমাকে যাত্রী হয়ে যাইতে হবে যখন আমাকে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাইতে হবে তখন ওই অন্ধকার কবরে আমার সাথে কেউ যাবে না মা যাবে না বাবা যাবে না স্ত্রী যাবে না ছেলে সন্তান আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ যাবে না কেউ যাবে না ওই অন্ধকার কবরে কেউ যাবে না একা একা ওই অন্ধকার কবরে বন্দি হয়ে যাইব আর এই দুনিয়ায় আমার বন্ধু বান্ধবের কোনো অভাব নাই ওই কবরে যখন দাফন করা হবে তখন কোনো পরিচয় চলবে না কোন দল করলাম না চলবে না কোন নেতার আমি কথায় চললাম চলবে না
কোন নেত্রীর কথায় চললাম চলবে না, ওই অন্ধকার কবরে কোন পরিচয় চলবে না। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহধর্মিনী হাসান হুসাইনের মা জান্নাতি নারীদের সর্দারনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন ওই অন্ধকার কবরে দাফন করা হবে, তখন কবরকে ডাক দিয়া বলা হলো এর কবর, ও কবর তুমি কি জানো এই তুমি কবরের মধ্যে কাকে দাফন করা হইতেছে? আরে জানো নিরে কবর কাকে দাফন করা হইতেছে? ওই কবরকে লক্ষ্য করে বলা হলো এর কবর তোমার মধ্যে দাফন করা হইতেছে আখেরি জামানার পয়গম্বর সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহধর্মিনী হাসান হুসাইনের মা জান্নাতের সর্দারনী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তুমি কবরের মধ্যে দাফন করা হইতেছে। এই কবরকে লক্ষ্য করে বলার পর এইবার কবর কি উত্তর দিছে? কবর বলছে যে ঠিক আছে দান, কোনো অসুবিধা নাই, কোনো সমস্যা নাই, আমি দেখব। ওই অন্ধকার কবর অন্ধকার কবর আখিরি জামানার পয়গম্বর সাইয়দুল মুরসালিন খাতামুন নবীন রহমাতুল লিল আলামিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর পরিচয় দেওয়ার পর ওই কবর ডাক দিয়া বলল এরে অমুকের তমুক, আমি কবরের মধ্যে কারো পরিচয় চলে না, কে নবীর কন্যা, কে হাসান হুসাইনের মা, কে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, কে ফাতেমা, কে জান্নাতের সর্দারনী, আমি কবরে তো পরিচয় চাই না। কবর বলল আমার ভিতরে রেখে যাও, যদি আমল ভালো থাকে তাহলে আমি কবরের আচরণ ভালো হবে, আর যদি আমল বদ হয়ে যায় আমি কবর দেখব না, রসুলের কন্যা দেখব না, আলীর সহধর্মিনী দেখব না, আমি দেখব না হাসান হুসাইনের মা, আমি দেখব না জান্নাতের সর্দারনি, আমি দেখব না মা ফাতেমা, আমি যদি দেখি আমল ভালো ভালো আচরণ হবে, আমি যদি দেখি তারা আমল ভালো না, তাহলে আমি কবর অন্যদের বেলায় যে আচরণ করব একই আচরণ আমি মা ফাতেমার ক্ষেত্রেও করব। এই কবর যদি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ক্ষেত্রে এই উত্তর দেয় বুকটা ফেটে যায়। যদি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ক্ষেত্রে এই উত্তর আসে কবর থেকে, সারা জীবন কত গুনাহ করলাম, কত নাফরমানি করলাম, কত নামাজ ছাইড়া দিলাম, কত অশ্লীল বেহায়াপনায় লিপ্ত ছিলাম, আল্লাহ তাআলার কত নাফরমানি করলাম, এর পুরা কপাল মুসলমান আল্লাহর গোলাম,
এরপর তুমি কোন আশায় তুমি কিভাবে স্থির মনে মনটাকে এত শক্ত করে বসে থাকো আর গুনাহ করতেই থাকো গুনাহ করতেই থাকো নামাজ ছাড়তে থাকো অন্যকে কষ্ট দিতে থাকো অন্যের ধন সম্পদ নষ্ট করতে থাকো যেই কবর কোনো পরিচয় চাইবে না যেই কবর কোনো পরিচয় শুনবে না যেই কবর কোনো নেতার পরিচয় চাইবে না যেই কবর কোনো দলের পরিচয় চাইবে না আর আমি মনে করি ওই কবরের মধ্যে আমি পার পাওয়া যাইব এজন্য উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশে দাঁড়াতেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দাঁড়ানোর পর কান্না করতে করতে দাড়িগুলো ভিজিয়ে ফেলতেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জিজ্ঞাসা করা হলো হুজুর জান্নাত জাহান্নামের আলোচনা করা হলে আপনি তো কান্না করেন না কিন্তু এই কবরের পাশে দাঁড়ালে কেন কান্না করেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এই কবর এমন একটা জগৎ এমন একটা ঘাঁটি জান্নাতে যতগুলো ঘাঁটি আছে ওই ঘাঁটিগুলোর মধ্যে কবর হলো প্রথম ঘাঁটি এই ঘাঁটির মধ্যে যদি কেউ ধরা খেয়ে যায় তাহলে তার বাকি ঘাঁটিগুলো তার জন্য কঠিন হয়ে যাবে আর যদি এই কবরের জগৎ কারোর জন্য সহজ হয়ে যায় কবরের জগৎ কারোর জন্য আসান হয়ে যায় তাহলে তার জন্য বাকি ঘাঁটিগুলো আসান হয়ে যাবে এই জন্য যখন মৃত ব্যক্তিকে কবরের মধ্যে দাফন করা হয় তখন দাফন করলে ওই কবরের মধ্যে মুনকার নাকিরের ফেরেশতা এসে যখন সওয়াল জবাব করে তোমার রব কে তোমার ধর্ম কি তুমি কোন ধর্মের অনুসারী ছিলা এই প্রশ্নগুলোর উত্তর যদি কোনো ব্যক্তি দিতে পারে তাহলে ওই ব্যক্তির কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দেওয়া হয় আর যদি উত্তর দিতে না পারে তাহলে ওই কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছায়া দেওয়া হয় আর ওই কবরের দিকে জাহান্নামের দিকে তার একটা সুরঙ্গ পথ করে দেওয়া হয় আর কবর দুই পাশ থেকে তার কবরকে এমনভাবে চাপা দেয় তার এক পাঁজরের হার অন্য পাঁজরের মধ্যে ঢুকে যায় এই জন্য বলেছে কবর হলো প্রথম ঘাঁটি এই ঘাঁটি যদি সহজ হয়ে যায় বাকি ঘাঁটিগুলো সহজ হয়ে যাবে এই কবর যদি কঠিন হয়ে যায় তাহলে বাকি ঘাঁটিগুলো কঠিন হয়ে যাবে কিন্তু এই কবর সম্পর্কে আমরা উদাসীন মৃত্যু সম্পর্কেও আমরা উদাসীন শুধু দুনিয়ার লোভ দুনিয়ার ভালোবাসা দুনিয়ার মহাব্বত গাড়ি বাড়ি অট্টালিকা দুনিয়া কামানোর জন্যই শুধু পাগল পাড়া একটা বাড়ির মালিক আরেকটা বাড়ি কিভাবে করবে একটা গাড়ির মালিক আরেকটা গাড়ি কিভাবে করবে পাঁচ লক্ষ টাকার মালিক আরো পাঁচ লক্ষ টাকা কিভাবে করবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন লাউ কানা লিবনি আদামা ওয়াদিয়ান মিন মালিন লাবতাগা সালিসান রসুল হাদিসের মধ্যে বলেন লাউ কানা লিবনি আদাম ওয়াদিয়ান মিন মালিন যদি কোন আদম সন্তানকে বিশাল বড় বড় দুইটা মাঠ আর ওই দুইটা মাঠের মধ্যে টাকা পয়সা স্বর্ণ অলংকার গাড়ি বাড়ি সব কিছু দিয়া ধন সম্পদ দিয়া এমন দুইটা বিশাল বড় ময়দানের মালিক বানায় দেওয়া হয় বিশাল বড় ময়দানের মালিক বানায় দেওয়ার পর তারপরেও পেট ভরবে না রসুল হাদিসের মধ্যে বলেন লাউ কানা লিবনি আদামা ওয়াদিয়ান মিন মালিন যদি বনি আদমকে আদম সন্তানকে বিশাল বড় বড় দুইটা মাঠকে টাকা পয়সা স্বর্ণ অলংকার ধন সম্পদ দ্বারা পরিপূর্ণ করে বিশাল বড় বড় ময়দান বিশাল বড় বড় মাঠের মালিক বানায় দেওয়া হয় এরপরেও লাবতাগা সালিসান রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন ওই ব্যক্তি এরপরেও চাইবে আমি যেন এই রকম আরেকটা মাঠের মালিক হই আরেকটা মাঠের মালিক আমি হই টাকা পয়সা বাড়ি গাড়ি ধন সম্পদ স্বর্ণ অলংকার পরিপূর্ণ ভর্তিওয়ালা দুইটা মাঠের মালিক হইলাম চলবে না আরও একটা লাগবে
এরকম যত দেওয়া হবে ততই লাগবে যত দেওয়া হবে ততই লাগবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কি এরকম গোটা দুনিয়াও দিয়ে দিলে ওই আদম সন্তানের পেট ভরবে না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন ওয়ালা ইয়ামলাউ জাউফা ইবনি আদম ইল্লা তুরাব ولا يملا جوف ابن ادم الا التراب একমাত্র ওই মাটি ছাড়া আদম সন্তানের পেট কেউ ভরতে পারবে না ওই মাটি ছাড়া কেউ পারবে না আদম সন্তানের পেট পূর্ণ করতে তার মানে কি গোটা দুনিয়াও দিয়ে দিলে তারপরেও পেট ভরবে না যত দেওয়া হবে এই দুনিয়ার মতো যদি আরো 10টা দুনিয়া বানায়া দেওয়া হয় তারপরেও এই দুনিয়ার মধ্যে আদম সন্তান বলবে আরো চাই আরো লাগবে এজন্য রাসূল হাদিসের মধ্যে বলেন ওয়ালা ইয়ামলাউ জাউফা ইবনি আদম ইল্লা তুরাব একমাত্র মাটি শুধু আদম সন্তানের পেট ভরতে পারবে বলে কিভাবে মারা যাবে মারা যাওয়ার পরে মাটির পেটে দাফন হয়ে মাটির খাবার হয়ে যাবে এরপরে আদম সন্তানের পেট ভরবে এর পূর্বে শুধু লোভ দুনিয়ার লোভে দুনিয়ার টাকা পয়সা দুনিয়ার গাড়ি বাড়ির জন্য লোভের জন্য লোভে পয়রা একে অপরের মাথায় বাড়ি দেয় একে অপরের ঘাড়ে বাড়ি দেয় একে অপরের পিঠে বাড়ি দেয় একে অন্যকে হত্যা করে দুনিয়ার সম্পদের মালিক হওয়ার জন্য একে অন্যের বিরুদ্ধে ষড়যন্ত্র করে দুনিয়ার সম্পদের মালিক হওয়ার জন্য এজন্যই আমাদের সমাজে শান্তি নাই আমাদের ভিতরে শান্তি নাই আমাদের ভিতরে অশান্তি আর জ্বালা পোড়া কারণ আমরা তো লোভ করলাম আর লোভ যখন করলাম তখন কথাই আছে আমরাই বলি লোভে পাপ পাপে মৃত্যু বলি কিনা লোভে পাপ পাপে মৃত্যু এই কথাটা আমরা বলি কিনা বলি কিন্তু এই দুনিয়ার লোভের পেছনে আমরা পড়লাম